হ্যালো বন্ধুরা, আজকে একটা খুব জাগ্রত তীর্থস্থানে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে কলকাতা থেকে। আমাদের পশ্চিমবাংলার মধ্যেই সাঁইথিয়া, বীরভূম সাঁইথিয়া স্টেশনের পাশে নন্দীকেশ্বরী মাতার মন্দির খুব জাগ্রত। তো গাড়ি নিয়ে বেরিয়েছি, 3.5 ঘন্টার মতন টাইম লাগে গাড়িতে, তোমরা ট্রেনেও আসতে পারো। এখন শক্তিগড়ে এলাম, এখানে একটুখানি টিফিন করে বর্ধমান হয়ে, ঘুষকরা হয়ে, বোলপুর হয়ে, প্রান্তিক হয়ে, আমেদপুর জাংশন স্টেশন পার করে তারপরে গিয়ে একদম সাঁইথিয়া স্টেশনের পাশেই নন্দীকেশ্বরী মাতার মন্দির, খুব জাগ্রত, 51 পিঠের 1 পিঠ। মুগ ডাল, পটল চিংড়ি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, দই, এই ভেতরে প্রবেশ করলাম মাতা নন্দীকেশ্বরী মাতার মন্দির। বহু ভক্ত দূর দূরান্ত থেকে এখানে আসে, অনেকে আমার মানসিকও করে, এখানে এসে মনস্কামনা পূরণ করে, খুব জাগ্রত, 51 পিঠের 1 পিঠ নন্দীকেশ্বরী মাতার মন্দির। কলকাতা থেকে 220 কিলোমিটার বাই রোড, তোমরা হাওড়া থেকে ট্রেনেও তোমরা এই সাঁইথিয়া স্টেশন বীরভূমে এসে নেমেই জাস্ট বীরভূম সাঁইথিয়া স্টেশনের পাশেই এই মন্দির। মঙ্গলবার আর শনিবার বেশি ভিড় হয়। এই স্থানে দেবীর কণ্ঠহার পড়েছিল। এখন দুপুরবেলা পুজো হচ্ছে, তবে ফাঁকাই পেয়েছি, এটা শনিবার মঙ্গলবার না, আজকে এটা রবিবার। বন্ধুরা, এরকম ধরন মানে এই তীর্থস্থানের ভিডিও ব্লগ আমি এই প্রথম করলাম। যদি ভালো লেগে থাকে, সবাই যদি বলে আমি এরকম ছোট্ট ছোট্ট আনকমন তীর্থস্থান 51 পিঠের এরকম আমি দেখাতে থাকবো, তোমরা লাইক করো, কমেন্টসে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। জয় মা নন্দীকেশ্বরী মা। পুজো দিয়ে দেখুন তো, বিনীতা চৌধুরী আলোক দোষী। কণ্ঠাস্থিত পড়েছিল 49 নম্বর সতীপীঠ, দেবীর নাম নন্দীকেশ্বরী আর ভৈরব নন্দীকেশ্বর। এখানে নিত্যভোগের ব্যবস্থা আছে এবং মায়ের পূজা আরতি যথারীতি করা হয়। এর বিশেষ পূজা হচ্ছে বার্ষিক পূজা হচ্ছে বিপত্তারিণী, আষাঢ় মাসে আষাঢ় মাসে বিপত্তারিণী। মন্দির স্থাপিত হয় কবে? হ্যাঁ, মন্দিরটা কবে স্থাপিত হয়? দক্ষযজ্ঞ আমাদের তখনকার, যখন দক্ষযজ্ঞ হয়েছিল সতী যখন সে উত্তাগ করে তখনকার, তখন থেকে হয়ে আসছে মন্দিরটা। শনিবার আর শনিবারে মায়ের পূজা হয়, মঙ্গলবারে পূজা হয়, বিশেষ পূজা, এছাড়া নিত্য পূজা প্রতিদিনে হয়, নিত্য ভোগ হয়। আচ্ছা।
খুব ভালো খুব ভালো। 51 পিঠের এক পিঠ, 51 পিঠের 49 জন।